ছ ঘন্টারও বেশি সময় পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। বেরিয়ে এসে কি বলছেন শুনবো। পশ্চিমবাংলায় সেই আইন বলবৎ হবেই এবং যারা এখানে আমার ওই ডাক্তারকে অত্যাচার করেছে, খুন করেছে, সম্মান নষ্ট করেছে, ব্রুটাল মার্ডার করেছে, তারা শাস্তি পাবেই। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেট অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এবং আমি চাই যে সকলে মিলেই শাস্তিটা একটা দিক আর নিজেদের প্রতিপত্তি আরেকটা দিক। এখানে আজকের দিনে শাস্তির কথাটা আমাদের পশ্চিমবাংলায় প্রায় মুখ্য নয় গৌণ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের সরকার, আমরা, আমাদের দল এর চরমতম শাস্তি দিয়েই আমরা বিশ্রাম করব। সকালবেলা যাইনি, তুমি তো ভুল করছো, বড় কাগজের মালিক। আমি একটু বেলার দিকে গিয়েছিলাম, আমি 3:30 গিয়েছি, তলায় সবার সঙ্গে দেখা হয়ে গেল। এই তো তোমাদের, এই হচ্ছে আমি তোমাদের কাগজ, নমস্কার। আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকা সব, আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি, কারণ আমার 2-3 মিটিং ছিল, সঙ্গে সঙ্গে আমি এসেছি। এবং আমি নিশ্চিত যে আমার মতো দুঃখী তোমরাও, ভাইরা, তোমরা প্রেস ঠিকই, তোমরাও দুঃখ পাবে। এমন একটি ব্রিলিয়ান্ট মেয়ে যার খুন হতে হলো, আরে বাবা কেন তুমি, যে তোমাকে তো বলে দিলাম কোথায় গেছি, জবাব নয়। আমি বললাম আমাদের কিছু কথা ছিল, সেটা বললাম, শ্মশানে গেছি কি যাইনি এটা তোমার সাবজেক্ট তো নয়। আমার সঙ্গে সেদিনকে দেখা হয়েছে, সন্দীপ ঘোষ আলোচনার মধ্যে আসে না, আমার আলোচনার মধ্যে আসে না। সবাই ভালো থাকো ভাই, সবাই ভালো থাকো, আইনের পথে আইন চলবে, তোমাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সবার ভালো। না না, আমার আবার কোনো কথা বলার সম্ভাবনা নেই, কখনোই সম্ভাবনা নেই কথা বলার। না না, ডাকবে কেন, আমি তো বললাম আমি মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ওদের বক্তব্য ওরা বলবে, আমার বক্তব্য আমি রেখেছি, আইন আইনের পথ ধরে চলবে, এটা বললাম তো। যদি আবার ডাকে আবার আমি বলবো, এবং আই ওয়ান্ট জাস্টিস, ওটা মুখে নয়, আমার পদ উন্নতি চাই, জাস্টিস চাই নয়। আমি কার্যত আই এম হিয়ার স্টিল মাই লাইফ টু গিভ পানিশমেন্ট টু দিস criminals. Thank you.